হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মায়ের হাতে তালের বড়া, বা তাল ফুলিও বলতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর এই বর্ষার দিনে, বিশেষ করে এই তালের সিজনে, প্রায় ঘরে এই তাল ফুলটা হয়ে থাকে। তো আমার মা যেভাবে বাড়িতে বানায় সেটা স্পেশালি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ফলো করা যাক। তো মা একটা ছোট তাল নিয়েছে, আপনারা কতটা ফুরুলি বানাবেন সেই বুঝেই তাল ইউজ করবেন। তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছে, নিয়ে তারপরে তালটাকে ছাড়িয়ে নিচ্ছে। কিভাবে করছে আপনারা সাথে থেকে পুরো ভিডিওটি ফলো রাখুন, আশা রাখি আপনারা বুঝতে পারবেন। তো তাল ছাড়ানো হয়ে গেছে, মা এবার তিনটে আঁটিকে ভালো করে মেখে নিচ্ছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছে, মানে যতটা জল লাগবে সেই বুঝে জল দিয়ে আঁটিগুলোকে বেশ ভালো করে মেখে নিতে হবে। কিভাবে মাখতে হবে আপনারা দেখতে থাকুন, আশা রাখি বুঝতে পারবেন। তালটা কিন্তু খুবই মিষ্টি। আর তালটায় প্রচুর রস, আর তালটা কিন্তু প্রচুর মিষ্টি। আমি ছিনি নারকল কুড়া হয়ে গেছে। তো দুটো আটির রস বার করা হয়ে গেছে, প্রচুর রস বার হয়েছে, আর প্রচুর কিন্তু তালটা মিষ্টি। আর একটা আটি বাকি আছে, মা তালে রস বার করছে। অনেক সময় মা ঝুড়ি দিয়ে বার করে রস, বা ঝুড়িটা কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, যার কারণ এইটা দিয়েই রস বের করছে। তো তালের রস বার করা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে মা চালের গুঁড়ো। ওই 150 গ্রাম মতো ইউজ করা হচ্ছে, আর দিয়ে দেওয়া হচ্ছে আটা 250 গ্রাম। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছে চিনি। মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, যে যেমন তালের ফুলুতে মিষ্টি খেতে ভালোবাসেন সেই বুঝেই, আর তালটাও কেমন মিষ্টি সেটা অবশ্যই দেখে নেবেন। তো মা চিনি দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে ইউজ করবেন, বেশি নুন হয়ে গেলে কিন্তু এই মিষ্টি রেসিপিগুলো একদম ভালো হয় না। দিয়ে দিচ্ছে নারকেল কোড়া। এটা একটা নারকেলের হাফ নেওয়া হয়েছে, আপনারা চাইলে পুরো নারকেলটাও দিতে পারেন, তাতে করে খেতেও ভালো হবে। তবে এগুলো আটা ময়দা চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী নারকেলটা ইউজ করা উচিত। তো সেখানে মা দিয়ে দিয়েছে হাফ নারকল, আর দিয়ে দিচ্ছে প্রায় 50 গ্রাম মতো সুজি। সব থেকে ময়দাটা বা আটাটা যেটা আপনারা ইউজ করবেন সেটা একটু বেশি করবেন, আর বাকি যে উপকরণগুলো ইউজ করবেন তার থেকে, মানে 1/3 ভাগ ইউজ করবেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, মা আরও একটু আটা দিয়ে দিচ্ছে, কারণ আটার আটাটা বেশি ইউজ করা হচ্ছে। আর আটার তুলনায় 1/3 ভাগ দেওয়া হয়েছে চালের গুঁড়ো, সুজি, আর মিষ্টি স্বাদ অনুসারে নুন মিষ্টি এগুলো তো ইউজ করতে হবে নিজেদের। তো ভালো করে কিন্তু মা মেখে নিচ্ছে, প্রথমে কিন্তু জল ইউজ করেনি, তালের রসের সাথেই মেখে নিচ্ছে। যদি জল লাগে দেবে অল্প অল্প করে, একই সাথে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে আবার আটা লাগবে বা ময়দা ইউজ করতে হবে। তো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখা হচ্ছে।
আর এটাই হচ্ছে আজকের টিপস। ঢাকা এক ঘন্টা ম্যারিনেট বা ঢাকা দিয়ে রেখে তারপরে ফুলুরি ভাজলে কিন্তু ফুলুরিটা অনেকটাই সফট হয় আর হচ্ছে বেশ বড় বড় ফোলা ফোলা ভাব হয়। তো উনুনে মা কড়াই বসিয়ে দিয়েছে, ভালো করে গরম করে নিয়েছে আর রিফাইন অয়েল দিয়েই ভাজা হবে। আপনারা চাইলে গ্যাসেও ভেজে নিতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে উনুন আছে সেই জন্য মা উনুনেই ভাজছে। তেল গরম হলে মা একদম গোল গোল আকারে সাইজ করে সব বড়াগুলো ভেজে নেবে। আর এই সময় আঁচটা একদম কমিয়ে দিয়েছে, বেশি আঁচ রাখলে কিন্তু পুড়ে যাবে, মানে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা হয়ে যাবে, তাতে করে কিন্তু ফুলুরিটা একদম ভালো হবে না। তো এইভাবেই সব ফুলুরিগুলোই ভেজে নেওয়া হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন। আমার মায়ের হাতের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি নেক্সট ভিডিওতে মায়ের কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করবেন, তাহলে অবশ্যই সেটা শেয়ার করার চেষ্টা করবেন। তো ফুলুরি ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করেই মা ভেজে নিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। মা এবার তুলে নিচ্ছে, বাকিগুলোও কিন্তু সেম প্রসেসে মা ভেজে নেবে। তো এই তালের ফুলুরি বা তালের বড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।